অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, নবনিযুক্ত যিনি রেজিস্ট্রার রয়েছেন তার সাথে আমরা আলোচনা করেছি, এর আগেও হলের প্রয়োজন রয়েছে, এখানে এছাড়াও এখানে আরো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের লড়াই শুরু করেছে, অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকরা অবহেলিত থাকবে না, তাদেরকে সর্বোচ্চ সে অগ্রাধিকার দেওয়া হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা অবশ্যই মনে করি যে রংপুর বাংলাদেশের দীর্ঘ সময় ধরে অবহেলিত হয়ে আসছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বাজেটগুলোতে যেখানে রংপুরের কি কত অল্প পরিমাণ বাজেট দেওয়া হয় এবং তার দ্বিগুণ তিনগুণ বাজেট দেওয়া হয় আসলে গোপালগঞ্জে। ফলে এই যে বৈষম্য, সে বৈষম্যর বিরুদ্ধে কিন্তু আমাদের এই লড়াইটি ছিল। ফলে আমাদের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা অবশ্যই সে অনুযায়ী কাজ করছি এবং রংপুরের যে বৈষম্য অবহেলা সেটি অবশ্যই আমরা দূর করব এবং রংপুর জেলা, রংপুর বিভাগ অবশ্যই বাংলাদেশে একটি উন্নত জেলা এবং উন্নত বিভাগ হিসেবে দাঁড়াবে। দেখুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো নত যেন পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না, ফলে বাংলাদেশের যেটা ন্যায্য প্রাপ্তি সে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই কিন্তু অন্য যে কোনো দেশের সাথে আমরা সম্পর্ক করবো।